ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ভর্তি ফি ও টিসি বাবদ টাকার পরিমাণ বেশি নেওয়ার অভিযোগে মানববন্ধন করে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুর 12টায় নবীনগর পৌর এলাকার করিম শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা রাজিয়ার বিরুদ্ধে স্কুলে ভর্তি ফি 250 টাকা ও টিসি 200 টাকা নেওয়ার অভিযোগে বিদ্যালয়ের সামনে মানববন্ধন করে এলাকাবাসী। এ সময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকদের ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভাই একটু